মার ভালোবাসা পাওয়া যাবে, বাপ মার পক্ষপাতিত্ব পাওয়া যাবে। যারা বাপ মাকে বৃদ্ধা আশ্রমে রাখা বা অবজ্ঞা করাকে পছন্দ করে, তাদেরকে তাদের নজরে আপনাকে ভালো লাগবে না, এটা কমন ব্যাপার। দুনিয়া কি ভাবছে ওটা আমার বিষয় নয়, আমার বিষয় হলো আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমাকে যে রাস্তা দেখিয়েছেন ওই রাস্তায় আমাকে যেতে হবে। যদি ওই রাস্তায় যেতে গিয়ে দুনিয়ায় জুলুমের শিকার হই, কষ্ট করে সহ্য করে নিন কত বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, কিন্তু আখেরাত আপনার কামিয়াব হবে। আর দুনিয়ার এই ভয়ের কাছে যদি মাথা নত করে নেন তাহলে আখেরাত বরবাদ হয়ে যাবে, সেখানে শেষ হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, যারা আল্লাহ ও রসুলকে প্রেম করেছে, তাদের লাইফ স্টাইল আমাদেরকে শিক্ষা দিয়েছে, তারা বড় জানাওয়ালা মানুষ হয়। তাদেরকে যারা মারে তারা হাঁপিয়ে যায়, তারা তথাপিও আসমানের দিকে মুখ তুলে বলে আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা পড়েছি ইতিহাস, ওই যে একটা কালো মানুষ, লম্বা তাগড়া চেহারাওয়ালা যুবক ছেলে, মক্কার বাজারেতে পায়ে বেড়ি হাতে বেড়ি অর্ধ উলঙ্গ করে নিয়ে এসে তার উপরে উমাইয়া নামক জালিম সন্ত্রাস অত্যাচার করছিল। কি নাম যেন যুবকটার, বলুন বলুন, আপনাদের পাড়াই বাড়ি, আপনাদের দেশে বাড়ি, আপনাদের পিওডের মানুষ, কত বছর আগেকারের ঘটনা, 1450 থেকে কম বেশি 1500 বছর আগের ঘটনা। একটা কালো মানুষ, যুবক ছেলে, গোলাম ছিল, বিভিন্ন বাজারে বিক্রি হতে 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 মক্কার বাজারে আসলো। মক্কায় একজন সর্দার ছিল উমাইয়া নাম, খরিদ করেছে। তৎকালীন সময় গোলামকে হত্যা করলেও কোনো বিচার হতো না, আজকে যেমন হচ্ছে, বিচার ছিল না। তো এই অবস্থাতে হযরতে বেলালের কাছে কানে আওয়াজ গেল, একজন এসেছে গোলামদের ঘরে আজাদ করতে, জোরে বলুন সুবহানাল্লাহ, মুসলিমদের ঘরে জালিমের হাত থেকে রক্ষা করতে, নারীদেরকে জেন্ত পুঁতে দেওয়া হতো তাদের হাত থেকে উদ্ধার করতে, একজন এসেছে। তাই মনে 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 সেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রেম জন্মালো। একদিন নবীকে রসুল জেনে, আল্লাহকে আল্লাহ জেনে ইমানের কলেমা পড়লো। দুনিয়ার মনিব উমাইয়ার কানে খবর গেছে, তোমার বেলাল তোমাকে ছেড়ে দিয়ে ওই মুহাম্মদ রসুলকে মেনে নিয়েছে। বেলালকে ধরে নিয়ে যে হযরতে বেলাল হুজুরকে ধরে নিয়ে গিয়ে ঘরে জিজ্ঞাসা করছে, বেলাল শুনলাম নাকি তুমি মুহাম্মদ রসুলকে মেনে নিয়েছো? আজকে তো একটু চা পেলে আমরা মিথ্যা কথা বলে দেবো, ধরুন এখান থেকে যাচ্ছেন আর রাস্তায় যদি আপনাকে তোলে কেউ, তুলে যদি বলে তুই মাহফিল থেকে গেছিলিস নাকি, আমরা তো বারণ করেছিলাম তাও গেছিলি কেন, আপনি বলবেন আল্লাহর কসম বলছি আমি যাইনি। খোদাকে সাক্ষী রেখেও মিথ্যা কথা বলবেন, কি আমাদের ইমান দুর্বল না দুর্বল নয়? হযরতে বেলাল বলেছিলেন, হে আমার দুনিয়ার মনিব, খোদা আমাকে পরীক্ষা নিবার জন্য গোলাম বানিয়েছে, দেখি বেলালের গোলামির জিন্দেগিতে বেলাল আমায় মনে রাখে কি না। কিন্তু মনে রাখবেন, আপনি যেটা শুনেছেন সত্য শুনেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। উমাইয়া রেগে গিয়ে বলল, বেলাল তুই মুহাম্মদ রসুলকে ছেড়ে দে, মুহাম্মদ রসুলের দিনকে ছেড়ে দে, তোকে আজাদ করে দেওয়া হবে, তোকে অনেক সম্মানিত করা হবে, অনেক পুরস্কার দেওয়া হবে। ভাই আমার আলোচনায় আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আমি ইচ্ছা করে চেষ্টাও করছি আপনাদেরকে একটা বিষয় বুঝাবার, নিয়ে যাচ্ছি সেদিকে, কেন আমাদের এই বিষয়গুলো যুবকদের জানা দরকার। কেন বীর পুরুষ একবার মরে আর কাপুরুষ বারবার মরে? আজকে আমার সমাজ
এই নানান জায়গায় লাঞ্ছিতর কারণ আমরা বীর পুরুষের সন্তান হয়ে কাপুরুষের মতো হয়ে গেছি। মাফ করবেন, কাউকে ছোট করছি না, হাকিকাত এটা। আমরা সামান্য অর্থের কাছে বিক্রি হয়ে যায়, সামান্য নেশার কাছে আমরা মেতাহাট করি। আমরা এত দুর্বল, অথচ আশরাফুল মখলুকাত আমরা, চাঁদের থেকে শ্রেষ্ঠ আমরা, পাহাড়ের থেকে শ্রেষ্ঠ আমরা, হীরে জহরত পান্না সোনার থেকে দামি আমরা, অথচ আমরা নিজেকে চিনতে পারলাম না। তাই একটা কথা বুঝাচ্ছি, হযরতে বেলাল যখন এ কথা বললেন, বেলাল হুজুরকে যখন বলা হলো তুমি ছেড়ে দাও, হযরতে বেলাল হুজুর বললেন, এ আমার দুনিয়ার মনিব, তুমি হাজারো চেষ্টা করে নাও, আমাকে আল্লাহ রসুল থেকে সরাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও যদি আমাদেরকে চেষ্টা করা হয়, দিন ইসলাম আল্লাহ রসুল থেকে সরাবার পারবে মনে হয়? বলুন ইনশাআল্লাহ পারবে মনে হয়? হ্যাঁ, আমরা হয়তো বিভিন্ন জায়গায় দুনিয়াবি লোভ লালসায় অনেক অন্যায় করে ফেলি, বা আমরা বিভিন্ন ফেরকার মধ্যে বন্টন হয়ে গেছি, কিন্তু যখন আল্লাহ রসুলের কথা আসবে, ইসলামের কথা আসবে, তখন আমাদের শায়েখ, আমাদের মুর্শিদ, আমাদের পীর, আমাদের আমির সব যার যার কাছে থাকে, তখন আমরা আর এরকম থাকি না, আমরা তখন এরকম হয়ে যাই। কেন? আমাদের সবার মূল আল্লাহ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ঈমান আমাদের এখনো আছে, আর যতদিন আমাদের ঈমান থাকবে, পৃথিবীতে যত জালিম এসেছে আর আসবে কিয়ামত পর্যন্ত, তারা মিটে যাবে, আমাদেরকে মিটাতে পারে না আর পারবে না। এটা মাথায় রাখবেন, ঈমানটাকে ঠিক করুন। আর ঈমান রসুল কে সঙ্গে জুড়ে যাওয়া, আকীদা উকুত থেকে আকীদা শক্তভাবে গাঁট বাঁধা, মুহাম্মদ রসুলের সঙ্গে প্রেম ও আদবের গাঁট বাঁধাকে বলা হয় ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল হুজুর এমন ভাবে গাঁট বেঁধেছিলেন, উমাইয়া বেলাল হুজুরের উপরে জুলুম করতে লেগেছে, কিছুতেই নওয়াতে পারে না। হযরতে বেলাল হুজুরকে মক্কার বাজারে নিয়ে এসেছে, লোকের সামনে অপমান করছে, মারছে। কেন ভাই এটা? পার্সোনাল তো মারলে হতো, লোকের সামনে মারছে কেন? কিছু মনে করবে, চতুর্দিকে এখনো আওয়াজ কানে এসছে, যেন আলোচনা করতেও অসুবিধে হচ্ছে, কথা থমকে থমকে বলছি কেন বুঝতে পারছেন না? কানে আওয়াজ যদি অন্যজনের এসে আমার কথা বলতে অসুবিধা হবে। এটার সাথে এটা সেটিং, এটা আল্লাহর কুদরত। এটার সাথে এটা সেটিং, এটার সাথে এটা সেটিং, দুটো দুদিকে থাকতে পারে না, একদিকে যায়। কানে কিন্তু অন্যজনের কথা আসছে, মুখ দিয়ে যখন আমি বলতে যাচ্ছি কথাটা আটকে আটকে যাচ্ছে। আপনি ট্রাই করে দেখবেন, এটা আল্লাহর কুদরত, তাই বলবো একটু চুপ করেন। হযরতে বেলাল হুজুরকে মক্কার বাজারে নিয়ে এসে উমাইয়া মেরেছিল, কেন? কারণ কি? এক দল সর্দার এক জায়গায় হয়েছে, কেউ রড গরম করে বেলাল হুজুরের মুখে ঠোঁটে ছ্যাঁকা দিচ্ছে, বলছে আল্লাহ বলা বন্ধ কর, রসুল বলা বন্ধ কর। কেউ রড গরম করে পিঠে বুকে ছ্যাঁকা দিচ্ছে, কেউ চড় মারছে, কেউ লাথি মারছে, কেউ ঘুষি মারছে, আর পুরো এলাকা ভিড় হয়ে জড়ো হয়ে দেখছে। এভাবে মারার কারণটা হচ্ছে এটাই, বেলালকে এমন ভাবে মারবো বাকি যদি কেউ ইসলাম কবুল করার স্বপ্ন দেখে ভয়ে যেন আর না করে। আজকের দিনে তো পৃথিবী জুড়ে ফটো তুলে মুসলিমদের উপরে মারা হচ্ছে, কারণ একটাই, কেন দোকানকে ঠিকাতে পাচ্ছে না, খদ্দের চলে যাচ্ছে ইসলামের দোকানে, তাই ভয় দেখানো হচ্ছে। মনে রাখবে, ইসলাম এমন একটা আতর বা খুশবু, উদাহরণ দিবার জন্য বলছি, যত লাড়ে তত খুশবু ছড়াতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহান। আবার এই স্লোগানেও তো অনেকে ভয় খেয়ে যায়, কি বলবো তাহলে, কি বলবো, বলতে হবে তো নাকি? অ্যাকচুয়ালি শিখবেও না, জানবেও না, আনা বিতর্ক করবে। আরে নারা মানে বুলান্দি, কার বুলান্দি? আল্লাহু আকবার, আল্লাহ তিনি যিনি সব থেকে বড়, সব থেকে বড় যিনি, তিনারই বুলান্দি আমরা জয় গান গাইছি, ধ্বনি দিচ্ছি, এটাই তো নারাত্মক বীর আল্লাহ একবার। এতে সমস্যাকে তাই
কিন্তু না, সমস্যা আছে। কেন, এর মধ্যে এমন একটা জিনিস আছে, মসজিদে যখন আজান হয় দেখবেন এলাকার জীবজন্তুগুলো ছুটোছুটি করে। আপনার এলাকা এখন না থাকলে দেশে গেলেও দেখেন তো, জীবজন্তুগুলো ছুটোছুটি করে। কেন, তারা দেখতে পায় শয়তান পালাতে থাকে। কথা বুঝছেন না, বোঝেন না? তা এই আজানে বা এই তকবীরের এত পাওয়ার, এই পাওয়ারে শয়তান, মানবরূপী শয়তান যারা, তাদের মধ্যে একটা কম্পন তৈরি করে, ভয় তৈরি করে। তাই এই আওয়াজ বন্ধ করে, এটা না দিলে ভালো হয়, এরকম একটা মেন্টালিটি তৈরি করে দিয়া হয়। আসেন এই জমিনে যুগে যুগে, অনেক বাধা এসেছে, আগামী তো আসবে, এগোনে নিয়ে আমাকে আপনাকে চিন্তা করলে হবে না। এ না জোয়ান তরুণেরা, যুবকেরা জীবনের একটা মকসাদ করে নেন, যে দিন দুনিয়া জমিনে বাজব, আল্লাহ ও রসুলের জন্য বাজব, এই জমিনে যা কিছু করব উদ্দেশ্য আল্লাহ ও রসুল থাকবে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমাল আল ঈমান, ভালোবাসবেন আল্লাহর জন্য, দুশ্মনী করবেন আল্লাহর জন্য, আত্মীয়তা করবেন আল্লাহর জন্য, বিচ্ছেদ হবেন আল্লাহর জন্য, এরাই হল প্রকৃত ঈমানের মজা পায়। তাই দুনিয়া জমিনে যতদিন থাকব আল্লাহকে খুশি করা হলো আমাদের কাজ, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কেননা এই দুনিয়া জমিনে কেউ বলতে পারবে না কালকে সূর্য উঠবে আমি আপনি উঠবো, কোনো গ্যারান্টি নাই। আছে অনেক অত্যাচার হয়েছিল, ইতিহাসে পাতা সাক্ষী দেয়, হযরত বেলাল হুজুরের বুকে ভারী পাথর চাপা দিয়ে গরম পানির উপরে চিত করে শুয়ে রেখে দিয়েছে। ঘন্টা পর ঘন্টা ছেড়ে যাবার পরে হযরত বেলাল হুজুরকে জিজ্ঞাসা করেছিল, এ বেলাল এখনো বলো আল্লাহ রসুলকে ছেড়ে দেবে কিনা? হযরত বেলাল তখনও একটাই কথা বলে, এ আমার দুনিয়ার মনিব মাইয়া সরে রেখে দাও, আমার জিসমের উপরে তোমার জোর চলবে, কেননা আল্লাহ আমাকে পরীক্ষা নিবার জন্য তোমার ঘরের গোলাম বানিয়েছে। মনে রেখে দেবে আমি আল্লাহ রসুলকে এমন একটা জায়গায় বসিয়েছি, ওই জায়গাতে দুনিয়ার কারো পাওয়ার চলে না। আমাদেরকেও সেই ঈমান তৈরি করতে হবে, সেই মহব্বত সম্পর্ক জুড়তে হবে, এটাই কাজ, এটাই আমাদের কাজ। যদি করতে পারি তবে কামিয়াবি, না হয় কত বড় আপনি দুনিয়ায় সম্মানিত, কত শিক্ষিত, কত ব্যাংক ব্যালেন্স, কত বড় ব্যবসায়ী, কত বড় লিডার, এসব দুনিয়ায় রয়ে যাবে। আপনি কত বড় আল্লাহ রসুলের প্রেমিক হতে পেরেছেন, দাসত্ব করতে পেরেছেন, আল্লাহর রসুলের সন্ন্যায় জীবন কাটাতে পেরেছেন, এটাই হলো আমাদের কিন্তু মূল লক্ষ্য, এটাই আল্লাহ জিজ্ঞেস করবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, হযরত বেলাল হুজুর কইভাবে জুলুম হয়েছে, শত শেষে হযরত আবু বকর সিদ্দিক নাকি খরিদ করে আজাদ করে দিয়েছে। আমি যেটা বোঝাতে চাইছি, এত অস্ত্র এত বাধার পর তিনারা আল্লাহ রসুলকে ছেড়ে দেয়নি। আর সামান্য দুনিয়ার লোভালসা, সামান্য খোদার জানাই, যদি সামান্য কোনো চাপের জন্য আমরা যদি ইসলামের নীতি আদর্শ কোনো একটা একটা করে বাদ দিতে থাকি, তাহলে কেমন আমাদের জন্য বড় ভয়ানক হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী কত কষ্ট করেছে, এই পৃথিবীর জমিন তো অন্ধকারে আচ্ছন্ন ছিল, এই পৃথিবীর জমিনে এমন শাসক ছিল যাদের নাম আবু জিরুদমা সাইবাবুল হাব ছিল, তারা পৃথিবীর জমিনটাকে নিজেদের গোলাপ বানিয়ে দিয়েছিল, তাদের হাত থেকে মানুষ গুলো কি আজাদ করার জন্য আল্লাহ নবী যে সংগ্রামটা করেছে, যে লড়াইটা করেছে, যে কষ্টটা নবী আমার কাটিয়েছে, তার সামান্যটুকু আমাদের উপরে আল্লাহ দেয়নি। আল্লাহ নবী এখন 40 বছর বয়স হল,
জন্য আপনাকে পাঠানো হয়েছে, ওই নবুয়াতের ডিউটির কাজটা আপনি শুরু করুন। নবী আমার মক্কার পাশে কাবার পাশে একটা উঁচু টিলাতে দাঁড়িয়ে এলাকা মানুষদেরকে লক্ষ্য করে বলল, এ আমার প্রতিবেশীরা এদিকে আসেন, আপনাদের সঙ্গে কথা আছে। আমার রাসূলুল্লাহটাকে সবাই তারা আগিয়ে আসলো। আল্লাহ নবী তাদেরকে জিজ্ঞাসা করতে লাগলো, জীবনে কখনো তোমরা আমাকে মিথ্যা বলতে দেখেছো? তারা বলল, না, আপনি আলামে চিরসত্যবাদী। আল্লাহ নবী বললেন, কখনো তোমরা আমাকে দেখেছো কারো সঙ্গে ঝগড়া ফাসাদে জড়িয়েছে? তারা বলল, না। আল্লাহ নবী তাদেরকে আবার জিজ্ঞাসা করল, কখনো কি তোমরা আমাকে কোনো পাপ কাজে, নোংরা কাজে এবং জাহিলিয়াতের কোনো কর্মকাণ্ডের মধ্যে দেখেছো? তারা সবাই সাক্ষী দিল না। আল্লাহ নবী তখন বলতে লাগল, আমাকে তোমরা সত্যবাদী বলে মানো। তারা বলল, শুধু সত্যবাদী নয়, চির সত্যবাদী আলামিন বলে মানি। আল্লাহ নবী তখন বললেন, আমি যদি বলি ওই পাহাড়ের ওই পাদদেশে একদল মানুষ রয়েছে যারা এখনই তোমাদের উপরে হামলা করার জন্য রেডি হয়েছে, তোমরা কি তাহলে মেনে নেবে? তারা বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যদি বলে অবশ্যই আমরা মেনে নেব, কেননা 40 বছর ধরে আপনাকে দেখছি, কোনো দিনের জন্য আপনি একটা মিথ্যা কথা বলেননি। আরো জোরে বলুন সুবহান। এই মহলটা তৈরি করছে আল্লাহ 40 বছর ধরে। নবীকে আল্লাহ ওই মহলে রেখে 40 বছর ধরে প্রতিবেশী সবাইয়ের কাছে এই মহল তৈরি করছে, যাতে করে মানুষ 40 হঠাৎ করে এসে যদি বলে আনা খাতিমুন নবী, আনা মুহাম্মদ রসুল, তাহলে মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব হতে পারে। 40 বছর যে মানুষটাকে দেখছি কোনো দিন মিথ্যা বলে না, আজকে তিনি যখন একটা কথা বলবে স্বাভাবিক মেনে লিবাটাই স্বাভাবিক, এরপরও কে মানছে না মানছে এটাই তো পরীক্ষা। আল্লাহ নবী বললেন, তোমরা তো দেখোনি ওই পাহাড়ের পিছনে লোক আছে, তোমরা তো দেখোনি, তাহলে মানবে কেন? তারা বলছে, আপনি কখনো ফালতু কথা বলেন এমন কোনো দিন দেখিনি, আপনি কখনো ঠাট্টা আর কি করেন, গল্প বলেন, নাটক করেন এরকমও কখনো দেখিনি, 40 বছর আপনাকে দেখছি। আমরা দেখেছি আপনি মানুষের কষ্টে সাথ দেন, মানুষকে কষ্ট দেন না, মানুষের জন্য নিজের কষ্টকে নিজের কাঁধে তুলে নেন, আমি দেখেছি। তাই আপনি যদি বলেন আমরা মেনে নেব। আল্লাহ রাসূল তখন বললেন, তাহলে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহর প্রেরিত রাসূল, তোমাদের মালিক হলো একজন, তিনি হলেন আল্লাহ, তোমাদের দ্বিতীয় কোনো রব নাই, খালেক নাই, এ পাহাড় তোমাদের প্রভু নয়, এ চাঁদ তোমাদের প্রভু নয়, এ সূর্য তোমাদের খালেক নয়, এ গাছ পাহাড় পর্বত নদ নদী এগুলো সব মহান সৃষ্টিকর্তা সৃষ্টি, তোমাদের রব হলো একজন, তিনি আল্লাহ, যিনি লাহু মুলকু সামাআতি ওয়াল আরদ, জমিন আসমানের একমাত্র স্রষ্টা। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আমাকে, অর্থাৎ মুহাম্মদ রসুল বলছেন, তিনি আমাকে আখেরি মেসেঞ্জার, আখেরি প্রফেট, আখেরি রাসূল করে তোমাদের কাছে পাঠিয়েছে, তোমরা আমার কথা মেনে নাও, তোমরা নিজেদের হাতে তৈরি করা 360টা খোদার উপাসনা করো না। একটু আগেই যারা বলছিল যে আপনি চির সত্যবাদী, তারা সব বেঁকে বসল। মুসলমানগণের ছেলে মেয়েরা তরুণেরা এতটা সহজে দিন ইসলাম পৃথিবীর জমিনে আসেনে, তরুণেরা এই হিন্দুস্তানের জমিনে এই দিন ইসলাম এত সহজে আসেনে। আজ যেমন বাধা বিঘ্ন দেখছেন, এর থেকে হাজারো কোটি গুণ বাধা বিঘ্ন সেদিন হয়েছে। বাধাকে অপেক্ষা করে, পাহাড়কে অপেক্ষা করে, সাগরকে টপকে এই ভারতবর্ষ হিন্দুস্তানের জমিনে সুলতানে হিন্দ গরিবে নামাজের মাধ্যমে আমার আল্লাহ দিন ইসলামের কাজকে ব্যাপকভাবে রোপণ করে দিয়েছে।
তাহলে কামটা বড় কঠিন হবে। যেদিন মাথার এক বিল দেখতে রাখা দুপুরে সূর্য থাকবে, যেদিনে ছেলে বাপের হবে না, বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, বাপ ছেলের হবে না, স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, কেউ কারো হবে না, যে দিনটা এত কঠিন দিন হবে। আল্লাহ নবী সাহাবাদীকে বলেন, হে আমার সাহাবারা, ময়দানে মাশুরের জন্য বেশি বেশি করে কাঁদবে বাবা, আল্লাহ বাকি গেলে ক্ষমা চাইবে বাবা, ওই দিনের জন্য বেশি বেশি করে চিন্তা করবে বাবা। আল্লাহ কোরআনে তো এমনটাই ঘোষণা দিয়েছে, বলতেন জুরু নাফসুম্মা কাদ্দা মাগলিগর, প্রতিটা নাফসের উচিত পরকাল নিয়ে বেশি বেশি করে চিন্তা করা। এই কথা যখন সাহাবারা বলেন, আল্লাহ নবী যখন বারবার বলেন, সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ময়দানে মাশুরটা কেমন হবে? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, ময়দানে মাশুর এমন ছিল যে নিজের পাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ময়দানে মাশুরে এমন পাপ পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ময়দানে মাশুরে এমন মা পাওয়া যাবে, নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথায়, যার উপরে যার জো চলবে, ময়দানে মাশুরে সে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে সে দাঁড়িয়ে যাবে, এরই নাম হবে কায়ামত। শুনছেন তো আপনারা, মাইকরা বুঝতে পারছেন, আমরা বাপকে কত ভালোবাসি, বাপ সন্তানকে কত ভালোবাসে, আমরা মাকে কত ভালোবাসি, মা সন্তানকে কত ভালোবাসে, স্বামী স্ত্রীর সম্পর্ক, বাপ বেটার সম্পর্ক, বন্ধুর সম্পর্ক। কিন্তু ময়দানে মাহশরে যে যাকে পারবে জমিনে শুয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে। কেন? লোহা যেমন আগুনে দিলে পুড়ে পুড়ে লাল হয়, সূর্যের তাপেতে জমিনটা পুড়ে লাল হয়ে যাবে। বর্তমান সূর্য তো কোটি কোটি মাইল দূরে, সেদিন সূর্যের 12 গুণ তাপ বেশি হবে। মাথার এক বেগদা ইখতিলাফ, এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামাবে, এই তাপেতে মাথার ভিরুগুলো গলে গলে নাক দিয়ে ঝরবে। দুনিয়ার কোন হনুমানের ভয়ে তুমি যদি দিন থেকে সরে যাও, রসুল থেকে সরে যাও, আল্লাহ থেকে সরে যাও, মনে রেখে দিও, এই দিন কিন্তু তোমার হনুমানকেও দাঁড়াতে হবে, তোমাকেও দাঁড়াতে হবে। কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, আমরা খোঁজ খবর সবই রাখি দুনিয়ায় কি হচ্ছে, তারপরও আমরা হক কথা বলি। আপনারা জানেন কি জানি না, আমরা খোঁজ খবর সবই রাখি তারপরও হক কথা বলি। আমরা যখন ঘর থেকে বাইর হই, আমরা সেই শিশুবেলায় মায়ের কোলে বসে কারবালার ওয়াজ শুনেছি, সেই ওয়াজকে স্মরণ করেই বাহির হই। আমার ইমাম পাক বাহির হয়েছিলেন না 72 জনকে নিয়ে বা 82 জনকে নিয়ে দাওয়াতে যাচ্ছিলেন, তৎকালীন সময়ের এজিদ আমার ইমাম পাকের উপরে জুলুম করেছে না করেন? একটু আওয়াজ দিন, আপনারা আওয়াজ পিছন থেকে আসছে না, কি জুলুম করেছে না করেন? আজকে জুলুম হবে না এটা ভাবছেন কেন? আপনি যদি মোমেন হন, আপনার রসুলের উপরে জুলুম হয়েছে, আপনার উপরে হবে না, কি করে হতে পারে? আপনার উপরে জুলুম হবে এই কারণেই হবে, আপনি রসুলকে মানেন না। আপনার রসুলের উপরে কত জুলুম হয়েছে, আপনার রসুল যখন সেজদায় গেছে, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ পাকের পবিত্র তার বর্ণনা দিচ্ছে, তখন মক্কার জালিম অত্যাচারীরা আমার রসুলুল্লাহর পিঠের উপরে পচা দুর্গন্ধময় দুম্বার ঘুড়িকে চাপিয়ে দিয়েছে। আমার নবী দুর্গন্ধে কষ্ট করে কোন রকম ভাবে মাথা তুলেছে, একদিনের অকেয়া এত চাপিয়েছে, নবী আমার পুরো ঢাকা পড়ে গেছে। তাহলে আপনি রাস্তায় নামাজ পড়তে গেলে একটু বুটের লাঠি তো আপনাকে খেতেই হবে, কি খেতে হবে না? হবে না, কারণ আজকেও আবু জেলে উত্তরসূরিরা আছে, আর ওমর সাল্লাকা ইল্লা রাহমা আল উলামা ওয়া রাসাতুল আমবিয়ায়ে, নবীর উত্তরসূরিরাও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আপনি আবু জাহেলের উত্তরসূরিদের সঙ্গে থাকবেন না রসুলের উত্তরসূরিদের সঙ্গে থাকবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু হবে, জুলুম হবে, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। আল্লাহ নবীকে এমনও দিন গেছে পাহাড়ে, মাসকে মাস নবী আমার গাছের পাতা ফল মূল খেয়ে জীবন ধারণ করেছে, কেন? চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে আমার রসুল্লাহকে শহীদ করবে, নাউজুবিল্লাহ বলেন, ঘুরে বেড়াচ্ছে। রসুলের অপরাধ কি বলুন? রসুল্লাহর অপরাধ কি? নবীর অপরাধ হলো নবী মানুষকে আলো দেখিয়েছে, আর যারা দুনিয়াকে অন্ধকারে রাখতে চায় তারা দেখছে রে এই আলোই তো মানুষ আলোকিত হয়ে যাচ্ছে, অতএব এই রসুলুল্লাহর আলোকে রসুলুল্লাহকে বন্ধ করতে হবে, রুখতে হবে। এটাই তো কত শুনছেন তো নাকি? এমনও দিন গেছে আল্লাহ নবী কে পাথর নিক্ষেপ করেছে, নবী পাকের দান্দা মুবারক শহীদ হয়ে গেছে, রক্ত ঝরছে। যে রসুল না হলে আল্লাহ কুল কায়নাতকে বানাতেন না, যা কিছু করেছেন আল্লাহর একটা লক্ষ্য। আর সূরা ইয়াসিন পড়ুন না, ইয়াসিনুল কুরআনুল হাকিম, এই যে ইয়াসিন, ইয়াসিনটা কার নাম? আমার রাসূলুল্লাহর নাম। দুনিয়া সৃষ্টির হাজারো 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 বছর আগে আমার আল্লাহ রসুলকে ডাকছে, হে আমার পিয়ারা ইয়াসিন, যদি বলুন সুবহানাল্লাহ। কায়নাত আল্লাহ তৈরি করেছে যে রসুল্লাহর জন্য, সেই নবী দান্দা মুবারক শহীদ হয়ে গেছে, রক্ত ঝরছে। আমার আপনার উপরে জুলুম হবে না? কথা বলে শুধু এটা নয়, আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে নবী পাককে হিজরত করতে পর্যন্ত হয়েছে। কেননা যারা আমার রাসূলুল্লাহর কাছে আসে তারাই আমার নবী পাকের দিবানা হয়ে যায়, আমার রাসূলুল্লাহ পাগল হয়ে যায়, আমার নবী পাককে যে একবারই দেখে সঙ্গে সঙ্গে আমার রাসূলের পাগল হয়ে যায়। অনেকে আসে রাসূলুল্লাহকে শহীদ করার জন্য, কিন্তু রাসূলুল্লাহ দরবারে এসে আল্লাহ নবীর নূর মুখরাখানা দেখার সাথে সাথে তারাই আমার রাসূলুল্লাহ দিবানা হয়ে যায়। এই জন্যে তারা মিটিং তৈরি করলো, কি করা যেতে পারে? তারা মিটিং তৈরি করে একসাথে সবাই রাসূলুল্লাহর উপরে হামলা করবে, এই পরিকল্পনা তারা তৈরি করেছে। এই পরিকল্পনা নিয়ে রাতের অন্ধকারে আল্লাহ নবীর হুজরা মুবারককে ঘিরে ফেলল 40 জন মানুষের সুরঙ্গ তলোয়ার নিয়ে। এমন করে আমার রাসূলের পাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে সেরে খোদা মওলা আলীকে ডাক দিলেন, ও হযরতে আলী, আল্লাহ পাকের হুকুম হয়েছে আমি হিজরত করব, তবে হিজরত করার আগে আপনাকে এখানে আসেন, কিছু কথা রয়েছে। কি কথা রয়েছে আর রাসূলুল্লাহ? আল্লাহ নবী বললেন, আলী রে, কিছু মানুষ আমার কাছে কিছু আমানত রেখেছে। আমানত বোঝেন? বলবেন তো, আমানত বোঝেন? জিম্মা রাখা, দামি দামি সম্পদ যখন আমরা ব্যাংকে রাখি, লকারে রাখি, তখন তো ব্যাংক লকার সিস্টেম ছিল না বিশ্বাসযোগ্য মানুষের কাছে। আর এখন যদি কেউ কারো কাছে বেশি নয় 10,000 টাকা রেখে যায়, বিশ্বাসযোগ্য লোক পাওয়া যাবে? নিজেদের মধ্যেই বলুন, পাওয়া যাবে? হ্যাঁ, যে হয়তো একটা মোড় শুধু আলাদা হবে না, ঘুরে এসে যদি বলেন ভাই ওই যেটা দিলাম ওটা দে, বলবে তোর সাথে তো দেখাই হচ্ছে দুদিন পর, কি আজকে ঘটে না ঘটে না, সমাজ কোথায় যাচ্ছে? অথচ আমরা বলছি মুসলমান। আর অথচ যারা রাসূলুল্লাহকে শহীদ করতে এসেছে তারাই নিজেদের দামি দামি সম্পদ আমার রসুলের কাছে রেখে দিত, কেন? তারা জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানত খেয়ানতকারী নয়। যেটা বলুন তো, মেনে নেন না? মেনে নে না, মানা যাবে না। মানলেই দাদাগিরি বন্ধ, চুরি বন্ধ, রেপ বন্ধ, লুটা বন্ধ, কি নেশা বন্ধ,
তা আজকেও যারা বিরোধী করে তারাও জানে মুহাম্মদ রসুল বরহাক সত্য, তা মেনে নিলা না, মানলেই তো সব শেষ। কেন রসুল মানবে চুরি করবে, মানা হয়নি। রসুল মানবে মা বাপকে বৃদ্ধাশ্রমে দেবে, মানা হয়নি। রসুল মানবে নেশা করবে, মানা হয়নি। রসুল মানবে আমানত খেয়ানত করবে, রসুলকে মানা হয়নি। রসুল মানবে মালে কম দেবে, রসুলকে মানা হয়নি। রসুল মানবে রাষ্ট্রপ্রধান হয়ে রাষ্ট্র রাষ্ট্রবাসীকে লুটবে, মানা হয়নি। রসুলকে মানতে গেলে কেমন মানতে হবে? হুবাহু উদখুলু ফিস